বেশ অনেকগুলো পুঁইশাক বটুভাই আপনি আমাকে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো পুঁইশাকগুলো আমি দুই দিন রেখে দিয়েছিলাম ফ্রিজে, তবে ফ্রেশ ফ্রেশ রান্না করতে পারলে ভালো হতো। তো যাক, তারপরেও কিন্তু অনেক ফ্রেশ আছে দেখেন। বটুভাইকে অনেক ধন্যবাদ, ফ্রেশ পুঁইশাক ওনার বাগান থেকে আমাকে দিয়েছেন। তো এই পুঁইশাকগুলো আজকে আমি যে মাছ দিয়ে রান্না করব সেটি হচ্ছে রুই মাছের মাথা। আজকে আমি প্রবাসী ভাইদের জন্য পুঁইশাক দিয়ে রুই মাছের মাথা রান্না করব। যে রুই মাছের মাথা আমি প্রবাসী ভাইদের দেখেছি, ওনারা এই রুই মাছের মাথা ফেলে দেন, তো আজ থেকে আমার রেসিপি দেখার পর আমি মনে করব এই মাথাটা ফেলে দিবেন না। তো এই মাথা দিয়ে মুড়িঘণ্ট করা যায় মুগ ডাল দিয়ে। লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপর ধুয়ে নিয়েছি। তো এখন রান্নায় চলে এসেছি, তেল দিয়ে দিচ্ছি। এখানে পুঁইশাক যেহেতু অনেক, এই জন্য তেল দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ। আর তেলটা যখন গরম হচ্ছে তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে আপনি পেঁয়াজ বাটা যদি কম দিতে চান তো দিবেন, কোনো সমস্যা নেই। রসুন বাটা দিয়ে দিলাম প্রায় 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, জিরা গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নিচ্ছি, ভালো করে আপনি 2 মিনিট মশলাটা কষিয়ে নেবেন। যখন দেখবেন এখন মশলার উপরে তেল উঠে আসছে তখনই মাছগুলো ঢেলে দেবেন। দেখেন কষতে কষতে তেলগুলো উপরে উঠে এসেছে, তো এখন মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছগুলো ঢেলে 2-3 মিনিট মশলাতে নেড়েচেড়ে কষিয়ে নেবেন। মাছগুলো দিয়ে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন মাছগুলো তুলে নিচ্ছে, মাছগুলো কষানো হয়ে গেছে। আপনি যদি মাছগুলো কষিয়ে না তুলতে চান তাহলে তুলবেন না, কারণ মাছগুলো তো ভেঙেই যাবে। শাক দিয়ে যেহেতু রান্না করব, শাকে মাছগুলো আস্ত থাকবে না। তো আমি যেহেতু বাচ্চারা খাবে কাটা কাটা হয়ে যাবে, এই জন্য মাছগুলো তুলে নিলাম। তো আপনি ইচ্ছা করলে মাছের মধ্যেই এই পাতাগুলো দিয়ে দিতে পারেন। তো পুঁইশাকগুলো কেটে পুঁইশাকের যে বড় বড় পাতাগুলো আছে সেগুলো মাঝখানে একটা করে ছিঁড়ে নিয়েছি, টুকরো করে নিয়েছি। তো একটু পানি দিলাম, যেহেতু মাটির পাতিলে রান্না করছি, মাটির পাতিলে রান্না করলে পানিটা টানে নিচের দিকে, যে পাতার থেকে পানি উঠতে উঠতে নিচের দিকে পড়ে যেতে পারে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। আর এখানে একটা টমেটোর হাফটা দিয়ে দিলাম, একটু অন্যরকম একটি টেস্ট আসার জন্য। সামান্য একটু টক আসবে, অন্য একটা টেস্ট আসবে। তবে পুঁইশাক দিয়ে সবচেয়ে বেস্ট হয়, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে সবচেয়ে ভালো হয়। তো এই রেসিপিগুলো অলরেডি দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করে দিয়েছি, আর ইলিশ মাছের মাথা দিয়েও দিয়েছি। তো রুই মাছ দিয়ে যে পুঁইশাক রান্না করা যায় সেটি আপনাদের দেখাচ্ছি। তো অনেকে আমি দেখি অনেক প্রবাসী ভাইয়েরা রুই মাছের মাথা ফেলে দেন, সেটি যে এইভাবে কাজে লাগাবেন, তো সেটি এই জন্য আপনাদের রেসিপিটি দেখাচ্ছি। অনেক পুঁইশাক ছিল, সেগুলো প্রথমে দিবেন, দিয়ে ঢেকে রাখবেন, যখন আবার সেগুলো কমে যাবে আবার কিছু পুঁইশাক দিবেন, পার্ট বাই পার্ট আপনি পুঁইশাক দিবেন। তো শুরুতে যখন দেখবেন যে ভরে যাবে তো ভাববেন না যে পাতিল তো ভরে গেছে আর পুঁইশাক জাগা হবে না, তা না, আমি কিন্তু আপনাদের দেখাইনি। প্রথমে পাতিল ভরে দিয়েছি, অনেক পুঁইশাক ছিল, তারপরে সেই পুঁইশাকগুলো কমে যখন অল্প হয়েছে আবার বাকি পুঁইশাকগুলো দিয়েছি। তো এইভাবে করে আমি পুঁইশাক সবগুলো পুঁইশাক আমি জায়গা করে দিয়েছি। জাল দিতে দিতে দেখেন একদম অল্প হয়ে গেছে, ওই পর্যায়ে আমি ঢেকে দিয়েছি। তো এখন দেখেন পুঁইশাকগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, ডাটাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কষানো মাছগুলো ঢেলে দিয়ে একটু পানি দিয়ে দেবেন, যদি পুঁইশাকে একটু ঝোল রাখতে চান।
তাহলে একটু পানি দিয়ে দিবেন। তো আমি যেহেতু ঝোল রাখবো একটু পানি দিলাম, আর যদি ঝোল না রাখতে চান তাহলে পানি দিবেন না। এই লাল পুঁইশাকগুলো অন্য জাতের পুঁইশাক, সহজে সেদ্ধ হতে চায় না, এই জন্য ঢেকে রাখছি হাই হিটে 6-7 মিনিটের জন্য ঢেকে রাখছি, তারপর ফিরে আসছি। 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, 6-7 মিনিটের কথা বলে 10 মিনিট লেগেছে, কারণ আমি বলেছি যে পুঁইশাকগুলো অন্যরকম, যদিও গাছ থেকে তোলা তারপরও অনেক শক্ত, সহজে সেদ্ধ হতে চায়নি। তো এখন দেখেন ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সুন্দর স্মেলের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ, এটা দিয়ে আবার 2-3 মিনিটের মতো ঢেকে রাখছি। দুই তিন মিনিট পর দেখেন পুঁইশাক হয়ে গেছে, আর ঝোলটা এটি আপনি যখন চুলায় রাখবেন আস্তে আস্তে ঝোলটা কমে যাবে। আর আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি, চুলাটা বন্ধ করে দিয়েছি, তারপরও দেখেন বয়েল হতেই থাকছে, কারণ যেহেতু মাটির পাতিল, মাটির পাতিলটা সহজে ঠান্ডা হতে চায় না, এটি অনেক গরম, কাজে পাতিলের গরমের কারণে এই বয়েলটা হচ্ছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আশা করব আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে, যদি ভালো লাগে আমার এই রেসিপিটি শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আর একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, যারা আমার প্রতিদিনের রেসিপিগুলো দেখেন লাইক কমেন্টস করেন আর শেয়ার করে দেন, আর এই পেজটা সাবস্ক্রাইব করে রাখেন, তাদেরকে একটা সময় আমি যখন উঠতে পারি অবশ্যই আমার রান্না খাওয়াবো। শুধু তাই না, তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। তাহলে শুরু করে দেন আজকের থেকে, যারা এখনও আমার এই পেজটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে প্রতিদিনের রেসিপিগুলো দেখতে থাকুন, লাইক কমেন্টস এবং শেয়ার করুন। তো যারা লাইক করে দিবেন, শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন আর এই পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন, তারা ছবি তুলে রাখবেন, আমি তাদের ডেটটা দেখব, কোন ইয়ারে করেছেন, কখন করেছেন, সব কিছু দেখে লটারির মাধ্যমে তাদের জন্য থাকছে দারুণ পুরস্কার। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।